তোমালোকে দেখিলা এখন নতুন বিষ্ণু আরম্ভ হয়ে গেল। হ্যালো গাইজ, কি খবর আপনার? আশা করছো ভালো আছে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজিত মহাদেব। আজি কত আছো সাক? এখন নতুন ফ্লাইওভারের উপর কত আছে? ফ্লাইওভারখন গণেশগুড়ি নতুনকে নির্মাণ হয়েছে, কালি এখন গ্রেন্ড ওপেনিং করব। তো আজি ফ্লাইওভারখন আমি উপরে আইসো। তো আজি একটা সরু ভিডিও বানাইছে, ভিডিওটা তুমি চা। গ্রেন্ড ওপেনিং আগতে ব্রিজখন দেখাম। এখন নতুন ব্রিজ হব। এখন ব্রিজের ফলত মানে বহুত ট্রাফিক সৃষ্টি হয় আমার ইয়াতে গুয়াহাটিত, তো বহুতখিনি ট্রাফিক কমে যাব। তো এখন একটা ভিডিও বানাইছে, ভিডিওটো পুরো আগলকে চা, পুরো ভাল লাগবে আজি। গুড মর্নিং গাইজ, আজি একটা বহুত ভাল খবর আছে। অহা কাইলৈ মানে আমার যখন নতুনকে ফ্লাইওভারখন বনাইছিল গণেশগুড়িত, এখন মানে নতুনকে মুকলি করব। তো এটা পূজার আগত একটা বহুত ভাল খবর দিলে রাজ্য সরকারে। তো তারপরে ধন্যবাদ জানালো। তো মানে আজি একটা ভিডিও বনাম, ভিডিওত মানে রাতিলৈকে তাতে যাম, ব্রিজখনের উপর যাম, যাই কেনে তাতে ভিডিও বনাম, তোমাকে দেখাম মানে কেনকা বনাইছে কি বনাইছে। তো এটা অল্প কাম আছে, কামখিনির কারণে ওলাই আইসো, মোটর ব্লগ করছো। তো ভাবিলো ভিডিওটাও বনাই লো, এটা আর অল্প ওলাই যাও ভেটাপাড়া পিনে, ভেটাপাড়াতে অল্প কাম আছে। এই কামখিনি করে ডাইরেক্ট একবার তোমালোকর রাতি লগ পাম আর একদম, নে কি কোয়া। তো রাতি লগ পাই আছো, এটা এখানে ভিডিও চা, বাকি রাতি কথা পাতি আছো। পাই গরু লালমাটি ট্রেকার স্ট্যান্ড, ইয়াতে ট্রেকার রখে, ট্রেকার স্ট্যান্ড হয়। এই ইয়াতে নতুনকে এখন মিঠাই দোকান খুলিছে। আগতে তো এইখানে জায়গা কিবা আছিল, কিন্তু এটা জায়গাটা বহুত ডেভেলপ হয়ে গেল। এটা মানে সববুর জায়গায় ডেভেলপ হয়ে আছে লাহে লাহে। আর যি নক সব পিনে এটা পূজা বতর কারণে বেলেগ দেখা নাপালে, মিঠাই দোকান দেখা পাম আর মানে পূজা আইসে। তো এটা জিলেপি খাওয়া বতর ন, তো এই কারণে আর পাই গেল। আমি ভেটাপাড়া সাইডে ইয়াতে অল্প জাম লাগিছে, তো আমি ইয়ার অলপমান আগলকে যাম। আগত যাই কেনে মানে ভিডিওটো মানে এন্ডিং করিম। এন্ডিং মানে কি আর, এটা দিনের পার্টখিনি এন্ডিং করিম, ডাইরেক্ট রাতি লগ পাই আছো। তো বাই বাই। 2000 ইয়ার্স লেটার। গুড ইভিনিং গাইজ, তো এটা আক গধূলি আপনার আক লগ পাই গেল। রাতিপা যেন কইছিল, রাতিপার পিছত এটা গধূলি লগ পাম ডাইরেক্ট। তো এটা আমি গধূলি লগ পালো আপনার লগত, এটা ডাইরেক্ট আমি যাইছো ব্রিজখনলৈকে, গণেশগুড়ি ব্রিজখনলৈকে। তো মূলত ভিডিওটো পুরো কন্টিনিউ আগলকে চা, আজি ভিডিওটো চাই ভাল লাগিব কিন্তু, সঁচা করে মজা আগলকে চাই থাকা তোমার ভিডিওটো। এই পাই গলো এতিয়া রাজধানী মসজিদ, এইখিনিতো অলপমান জাম লাগবই, যেহেতু গণেশগুড়ি এলাকা পড়লে আর গণেশগুড়িত মানে জামটো কেতিয়াও কমে জানো। যি নহোক এইটো মন্দিরটো বন্ধ হয়ে আছে, গণেশগুড়ি মন্দিরটো, গণেশ মন্দিরটো, এইখিনিতো এতিয়া বহুত জাম থাকে। পূজার বতর বলে গণেশগুড়ি বহুত মিস করা যায়। আগতে পূজার বতর হলে গণেশগুড়ির যেহেতু জাম মানে আর কি কয় দেখা বলে মানে পুরা পূজা পূজা লাগে, কিন্তু এবার তেনকা একুয়ে নাই, এবার তো পূজা আর শূন্যই হয়ে গেছে। তো যি নহোক আহি পালো আমি গণেশগুড়ি, এই ব্রিজের তল পালোয়ে। এতিয়া ইয়ারপরা ডাইরেক্ট অলপমান আগত যাই বাইকখন স্ট্যান্ড করিম, স্ট্যান্ড করি কেন ডাইরেক্ট আমি উপরলৈকে যাম। চাও যাব দিয়ে নে নিদিয়ে, কিন্তু যাব দিব লাগে আর, আমি বাইক লৈ নাযাও, আমি খোজকাঢ়ি যাব লাগিব উপরলৈকে। তো এটা আমি লেফট টার্ন লৈ লও, লেফট টার্ন লৈ কেনে আগতলৈকে যাও, আগত তোমালোকে ভিডিওখিনি পুরো দেখা পাবা, চাই থাকা আগলৈকে। এই যখন নতুন নবনির্মিত যখন ফ্লাইওভারখন, এখন কালি মুকলি করব আমার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল আর মানে স্বাস্থ্যমন্ত্রী আর বিত্তমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, তেওঁলোকে কালি আহিব ইয়াতে। কালিতো ডাঙর ইয়াতে কিবা এখন মিটিং এখন পাতিব, তো মিটিংত তোমালোকে আহিবা যদি দিনত পারা, চাবা এখন। আর যি নহোক ধুনিয়া বনাইছে সঁচা করে, যি নহোক ব্রিজখন বহুত ধুনিয়া করে বনাইছে সঁচা করে, ভাল লাগিছে মানে দেখা পাই ভাল লাগিছে। এতিয়ালৈকে উপর উঠি পোৱা নাই বা যাই পোৱা নাই, কিন্তু বাইরের পৰা যিখিনি দেখা পাইছো সঁচাকে মানে ভাল লাগিছে চাই। কিন্তু রাস্তাটো অলপ এইখিনি ভাল হলে হল, কারণ এইখিনি পুরো ধূলি বালি পড়ে একদম মানে স্লিপি হয়ে আছে। ইয়াতে যদি আপনি ব্রেক মারে কিন্তু মানে এক্সিডেন্ট পুরো শিওর। এটা যেটা পেন্ডেল দেখা পাই আছে ইয়াতে হব কালি মেইন যখন মানে মুকলি সভা বা এই আনুষ্ঠানিকভাবে যখন ফ্লাইওভার মুকলি করব, তার যে মিটিং হব ইয়াতে হব। পেন্ডেলটো বনাই আছে ধুনিয়া করে, ইয়াতে মানে গেস্টবোৰ বহিব কারণে চেয়ার রাখিছে। তো দিনত আপনাদেরকে আহিব পারে, ভাল লাগিব যদি ওচৰত থাকে সঁচা করে, এটা নতুন কিবা এটা মুকলি করব, তোমালোকে দেখা পাবা। তো মই এটা বাইকখন পার্ক করে লো, ইয়াতে পার্কিং আছে, পার্কিংত পার্ক করে মই উপরলৈকে যাম, উপরে লগ পাইছো একেবারে। A few minutes later. এয়া মোৰ লগত ৰবীন্দ্ৰ আহিছে, মোৰ বেষ্ট ফ্ৰেণ্ড, বহুত দিনৰ পৰা গোলাঘাটত আছিলে, গোলাঘাটৰ পৰা আজি দুদিন আগত আহিছে, তো তাকো লৈ আহিলোঁ লগতে। ৰবীন্দ্ৰ এইপিনে আহা, তুমি নতুনকে এই সারপ্রাইজ পাই গা দুর্গা পূজার। হ্যালো গাইস, নতুনকে খুলে দিলে ব্রিজখন, কি কবা এটা, কিবা একটা কই দিয়া। বহুদিনের মূরত আইসো গুয়াহাটিলে, তো নতুনকে এখন ব্রিজখন দেখলে ভালো লাগিলে যে গুয়াহাটি আর আগতকে বেশি উন্নত হয়েছে। এটা জাম খিনে কমিব আর যি নহক নাকি, অল্প জাম কমিব আর তো এইটুয়ে পুরা এটা উপর লগে বলা, উপর ব্রিজ খিনি দেখাম কি কিনুকা কি হইছে, ভাল লাগিব বলা। আজি ভিডিওটো আগলে কন্টিনিউ করো।
এয়া ঠিক ফ্লাইঅভাৰখনৰ ওপৰৰ ফুটেজখিনি ৰেকৰ্ড কৰিছোঁ, এইখিনি চোৱা আৰু এনজয় কৰা। এই ব্ৰিজখনত কিছুমান পেইণ্টিং তোমালোকে দেখা পালা, এইবোৰ খুব ধুনীয়াকৈ বনাইছে আমাৰ আৰ্টিষ্টসকলে। মানে এটা আমাৰ অসমীয়া সংস্কৃতি, নৰ্থ ইষ্টৰ যিটো গোটেই সংস্কৃতি, গোটেইবোৰ মানে দেখুৱাইছে আঁকি কেনে। সঁচাকৈ খুব ভাল লাগিছে, প্ৰশংসা কৰিছোঁ এইটো কামৰ বাবে। সঁচা কৰি মানে গৌৰৱ লাগিছে, মানে আমি গুৱাহাটীবাসী বুলি ইমান ধুনীয়া ব্ৰিজ এখন যে পেইণ্ট কৰিছে তেওঁলোকে। মানে এতিয়া এইখন চাফ চিকুণ কৰি ৰাখিব লাগিব দেই, সঁচা কৰি যিটো ইমান কষ্ট কৰি বনাইছে, আমাৰ নিজৰ আহিয়ে ভাল লাগিছে। ইয়াত তোমালোকে দেখিছাই ফুটেজত, শ্ল' মোশ্যনত মই দেখালোঁ ভিডিঅ'খিনি গোটেই। ইয়াৰ তলৰ মানে ব্ৰিজৰ ওপৰৰ পৰা তললৈকেও দেখাই দিলোঁ গোটেইখিনি ভিডিঅ' চোৱা আগলৈকে। সঁচাকৈ ফ্লাইঅভাৰখন ভাল বনাইছে, প্ৰশংসা কৰিছোঁ এইটো ক্ষেত্ৰত। মানে পেইণ্টিংখিনি সঁচাকৈ খুব ভাল লাগিছে, গোটেই নৰ্থ ইষ্টখন মানে আমাৰ পূৰা এটা প্ৰতিফলিত কৰি দিছে মানে এখন ৱালতে। এতিয়া এটা বস্তু দেখাম, বস্তু মানে কি আমাৰ সতীৰ্থসকল, এই টিম স্পেচ বাৰ গোটেই তলত জেপি গলিত, এয়া টিম স্পেচ বাৰ। আমি আছো পুৰণা অভাৰব্ৰিজৰ ঠিক ফ্ৰণ্টত। এইখন আছিল গণেশগুৰি পুৰণা অভাৰব্ৰিজ। তো ইয়াৰ পৰা মানে এইখন ব্ৰিজখন কানেক্ট হৈছে, এইটো পিছপাৰে চানমাৰী ৰাস্তা, চানমাৰীৰ পৰা আহিলে ডাইৰেক্ট মানে এটা গণেশগুৰি এইখন ব্ৰিজত কানেক্ট হ'ব। তাৰপৰা চিধা আপুনি ওলাই যাব, তলত মানে যিটো ট্ৰাফিক লাগিছে ট্ৰাফিকটো সৃষ্টি নহয়। আৰু সিপিনে এটা টাৰ্ণিং বনাইছে, তাৰ পৰা আহি ডাইৰেক্ট আপুনি গণেশগুৰি মানে গণেশগুৰি হৈ কিনে চানমাৰী ওলাব পাৰিব। এইটো হাফ ডন দুটাও আছে, এটা সৰু ৰাস্তা হ'ব, টু ৱে ৰাস্তা হ'ব, তথাপি মানে বহুতখিনি দাম কমিব আৰু। তো এইটো মানে কি দুৰ্গা পূজা বুলি কৈ চৰকাৰত নতুন গিফ্ট বুলি ভাবি ল'ব লাগিব আৰু। তো তোমালোকে দেখিলা এইখন নতুন ব্ৰিজখন আৰম্ভ হৈ গ'ল, তো এইখন কালি অপেনিং হ'ব। তো অপেনিঙৰ আগদিনাখন আজি এটা আহিনৰ ভিডিঅ' বনাইছোঁ অলপ কৰি দেখালোঁ অলপ তোমালোকক, কাৰণ বহুতে অহা নাই আৰু কিছুমানহে আহিছা, খুব কম মানুহে। তো সেইকাৰণে তোমালোক দেখাইছোঁ যাতে মানে ব্ৰিজখন কেনেকুৱা হ'ব। খুব ধুনীয়াকৈ পেইণ্টিং কৰি ধুনীয়াকৈ সজাইছে, কিন্তু এই পেইণ্টিংটো আমি কিমান দিন ৰাখিব পাৰোঁ সেইটো মেইন কথা। কাৰণ কি আমাৰ বেছিভাগ মানুহ দেখা পোৱা যায় মানে গুটখা খাই পিক পিকৰ পৰা চব আছে, চবৰে আছে, মিছা নকওঁ, চব মানুহৰ এইটো চব আছে, বেয়া পাই লাভ নাই। সঁচা কথা, যদি ইমান ধুনীয়াকৈ পেইণ্ট কৰিছে যদি ভালকৈ ৰাখিব মন যায়, নিজৰ পৰিচয় নিজে দিব লাগিব। যদি ভালকৈ মানে পেইণ্ট কৰিছে চব মানে গুটখা খাই কিনে কোনো যাতে থুক এখন নেপেলায়, এইটো এটা বহুত ৰিকুৱেষ্ট, বহুত কষ্ট কৰি বনাইছে। চাফা হৈ থাকিলে আমাৰ নিজৰে ভাল লাগে, গুৱাহাটী বন বুলি আমি নিজেকে মানে গৌৰৱ কৰিব যে আমি গুৱাহাটীবাসী হয়। সঁচা কৰি মানে মহানগৰীবাসী হ'লে এইটো সুখবৰ যে এখন ধুনীয়া মানে ব্ৰিজ এখন আহি বনাইছে ইয়াতে। তো এইখনে আপোনালোকে মানে সুফলটো লওক।
তো এতিয়া আমি ব্ৰিজৰ তললৈ নামি যাওঁ আৰু জিপিন দি উঠি আহিছিলোঁ আমি সিপিন যে নামি যাই আছোঁ তলত আছে বাইক আছে বাইকত লৈ কিনে ডাইৰেক্ট আমি ঘৰ যাব লাগে বেছি দেৰি নকৰোঁ আৰু ইয়াতে তো মানুহবোৰ মানে আহি আছে কিছুমান ওপৰলৈকে উঠি উঠি তেওঁলোকৰ ব্ৰিজখন চোৱা এটা হেঁপাহ আছে তেওঁলোকে আহিছে ফটো উঠিছে চাগে ভাল লাগিছে কিবা এটা চোৱা তোমালোকে ভিডিঅ'টো আগলৈকে কণ্টিনিউ কৰি আছোঁ minutes later kinu kala bridge kon mane agote ke sai kene hoytu olaman bhal laga nai janu kotha kini karon bridge kon no sabolai ki ase kintu mane bridge kon kiu dekhaisu jate ate khub dhuniya ke bridge kon banaise bahut kosto kori banaise karon corona time ot sob bondho hoye asil kintu yare labor bure kam kori asil to restu ine kosto korise amar babe bonai kene ekhon khub hunkale kali mukoli koribo to kali pura hoytu aha korise jate jan tu bahut khini komibo hoy kiman dur kome eitu apnalage dekhai babo kintu mur hisabot bahut khini jan dur komibo to he kane mane video tu bonalu to apnale swa bridge kon khub dhuniya ke banaise hosa kori khub iman dhuniya painting korise jot mane amar assamese culture tu. তো সরকারকে একটু প্রতিফল দিও তো এইখানে আজির কারণে বহুত ভিডিও বানালো যদি মোর ভিডিওটা সাইনে ভাল লাগে তাহলে লাইক করে দিব কমেন্ট করে দিব সাবস্ক্রাইব করে দিব চ্যানেলটা যদি নতুন আইছ তাহলে সাবস্ক্রাইব করে যাব এনে না যাব সাবস্ক্রাইব করে দিব তো আজির লগে বাই বাই.